আজকের পাঠে সবাইকে সুস্বাগতম। আজকে আমরা একটি আদর্শ ফুল ধুতুরার বিভিন্ন অংশ এবং এর ঔষধি গুণাগুণ নিয়ে আলোচনা করব। প্রথমেই দেখা যাক এর কয়টি অংশ। আমরা সকলেই জানি একটি আদর্শ ফুলের পাঁচটি অংশ রয়েছে, যেমন বটা, বৃতি বা উপবৃতি, পাপড়ি বা দলমণ্ডল, পুংকেশর ও স্ত্রীকেশর বা গর্ভকেশর। আবার এর পাঁচটি অংশের যে কোনো একটি বা দুইটি নাও থাকতে পারে। সবগুলো অংশ বা স্তবক থাকলে তাকে সম্পূর্ণ ফুল বলে, আর যে কোনো একটি না থাকলে তাকে অসম্পূর্ণ ফুল বলে। বৃন্ত থাকলে তাকে সবৃন্তক ফুল বলে এবং বৃন্ত বা বোটা না থাকলে তাকে অবৃন্তক ফুল বলে। ধুতুরা ফুলের বৃতিগুলো যুক্ত, তাই একে যুক্ত বৃতি বলে। ধুতুরা ফুলের পাপড়িগুলো পরস্পর যুক্ত। কতগুলো পাপড়ি মিলে গঠিত হয় দলমণ্ডল। এরা বিভিন্ন রঙের হতে পারে। দলমণ্ডল রঙিন হওয়ায় পোকামাকড় ও পশু পাখি আকর্ষণ করে এবং পরাগায়ন নিশ্চিত করে। এর ফলগুলো দেখতে গোলাকার এবং এদের গায়ে কাঁটার মতো কতগুলো অংশ দেখা যায়। ধুতুরা ফুলের ঔষধি গুণাগুণ হরামেশাই শোনা যায়। যদি কেউ ধুতুরার ফল, ফুল বা গাছের কোনো অংশ খায়, তবে সে কিনা পাগল হয়ে যায়। কথাটি একেবারেই মিথ্যে নয়। ধুতুরা ফলের রস খেলে মানুষের মস্তিষ্কের বিকার না ঘটলেও এর বিভিন্ন রাসায়নিক উপাদান মস্তিষ্কে বিরূপ প্রভাব ফেলে। ফলে অল্প পরিমাণ ধুতুর রস খেলেও চোখে আফসা দেখা যায়, ভেদ বুদ্ধি লোপ পায়। আর বেশি পরিমাণে খেলে যে কোনো মানুষ অন্ধ কিংবা পাগল হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। হাঁপানি রোগে ধুতুরা বেশ কার্যকরী। শ্বাসকষ্ট রোগে ধুতুরার পাতা, মূল, ফুল ও ফল ব্যবহার করা হয়। বাত ব্যথায় কেউ খুব কষ্ট পেলে ধুতুরার পাতার রসের সাথে সরষের তেল মিশিয়ে গরম করে বেদনাস্থলে মালিশ করলে বিশেষ ফল পাওয়া যায়। টাক রোগেও ধুতুরার পাতার রসের বিশেষ কার্যকরী দিক রয়েছে। এই হলো ধুতুরা ফুলের ঔষধি গুণাগুণ। এতক্ষণ থেকে তোমরা ধুতুরা ফুলের বিভিন্ন অংশ এবং এর ঔষধি গুণের কথা শুনলে। আমরা আগামী ক্লাসে আবারও এরকম অনেক ঔষধি কাজ আছে যেগুলো নিয়ে আমরা আলোচনা করব। পরিশেষে সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করে এখানেই শেষ করছি।